সূরা কাহফের মধ্যে বাদশা যুলকারনাইনের ঘটনা আছে বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার শাসক উত্তর মেরুতে গিয়া দেখেন একদল বান্দা একদল আল্লাহর মাখলুক আছে তাদের নাম কোরআনে বলে ইয়াজুজ ও মাজুজ ইয়াজুজ মাজুজের বংশ দুই পাহাড়ের পাদদেশে ওই বাদশা যুলকারনাইন ওই ইয়াজুজ মাজুজ এপারে আইসা মানুষের হামলা করে বাদশা যুলকারনাইন একটা লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন ওই প্রাচীরের ওই পাশে ইয়াজুজ মাজুজের বংশধররা আছে ওই সূরা কাহফের তাফসীরের মধ্যে আছে ওই ইয়াজুজ মাজুজের বংশের কেউ 60 হাত লম্বা 30 হাত লম্বা 40 হাত লম্বা ওরা প্রতিদিন সকালবেলা ওই যে যুলকারনাইনের দেওয়ালটা আইসা জিহ্বা দ্বারা ছাড়তে থাকে সন্ধ্যা পর্যন্ত বলে শেষ হয় নাই অল্প আছে কালকে আইসা চাইতে শেষ করো এরপর ওপার যাও আমাদের এদিকে আসবে পরের দিন আইসা আবার দেখে মোটা হয়ে গেছে আল্লাহর আসমান থেকে যেদিন ফয়সালা হবে ওরা এদিকে আসা সেদিন ওরা দেওয়ালটাকে চেটে পাতলা বানাইয়া সন্ধ্যাবেলা বিদায় নিয়ে বলবে ইনশা আল্লাহ আগামীকাল এসে শেষ করব ইনশা আল্লাহর বরকতে আর ওই দেওয়ালটা মোটা হবে না পরের দিন এসে অল্প দেওয়ালটা চেটে শেষ করে এই জমিনের মধ্যে যখন আসবে আসার পরে ওদের পেটের ক্ষুধা নিবারণ করবে মানুষ খেয়ে মানুষ খাবে আর ওদের অত্যাচার থেকে আল্লাহ তাদেরকেই বাঁচাবেন যারা মুমিন আল্লাহ এদেরকে ভিন্ন তুর পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন তাহলে বিজ্ঞানী যত দুনিয়া ঘুরলো আজ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারলো না বাদশা যুলকারনাইনের প্রাচীর কোথায় আছে এবং প্রাচীরের ওই পাশে ইয়াজুজ মাজুজেরা কি খায় কেমনে ঘুমায় আজ পর্যন্ত পারলো না কারণ যতই বিমান চালায় ওই দেওয়ালের ওই পাশে যেতে পারে না যতই রকেট চালায় ওখানে যাইতে পারে না ওটা আল্লাহর কুদরতের ক্ষমতা আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব হবে না অনেক বছর আগে রাশিয়াতে একটা আগুনের গোলা নেমেছিল আগুনের কুণ্ডলী এই আগুনের কুণ্ডলী রাশিয়ার জমিনে নামার পরে ওখান থেকে কিছু আগুন থেকে মানুষ বের হইয়া হাঁটাচলা করতেছে রাশিয়ার সরকার যখন খবর পেল খবর পাওয়ার পরে সাথে সাথে তাদেরকে ধরার জন্য আগাইল অস্ত্র নিয়ে বাহিনী আগাচ্ছে যত সামনে আগায় তত আগুন পেছনে যায় লোকগুলো পেছনে যায় যখন দ্রুত আগাইতে লাগলো চতুর্দিক দিয়ে যখন অস্ত্র শস্ত্র নিয়ে ধরার জন্য চেষ্টা করলো হঠাৎ করে দেখলো ওই আগুন থেকে বের হওয়া মানুষগুলো ভেতরে ঢুকলো আর আগুনটা উপরের দিয়ে চইলা গেল বিমান চালাইয়া যখন ধরার চেষ্টা করলো হঠাৎ করে দেখলো গায়েব হয়ে গেল আর পায় না অনেকে পত্রিকার মধ্যে খবরটা দিয়েছে আবার কেউ ধারণা করেছে এরাই বুঝি ইয়াজুজ মাজুজের বংশধর এরে নবীর উম্মতের দল এই জমিনটা কত বড় এর থেকে বড় 13 লক্ষ গুণ বড় সূর্য তো জমিন কত বড় এটাই তো এখনো মেধার মধ্যে ঢুকে নাই বিজ্ঞানের জ্যামিতিক ম্যাপ দিয়ে মাপ দিয়ে হয়তো একটা আয়তন নির্ণয় করেছে কিন্তু এরপরও জমিন কত বড় কে জানেন আর এই বিজ্ঞানীর থিওরিতে যতটুকু জায়গা তারা নির্ণয় করেছেন এর থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্য আর এই জমিনের পৃথিবী নামক গ্রহ থেকে চাঁদ হলো 50 গুণ ছোট কয় গুণ ছোট আর সূর্য কত বড় কথা হয় না গুণ বড় সূর্য 50 গুণ ছোট হওয়ার কারণে সূর্য গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না আর চন্দ্র আর চন্দ্র গ্রহণ লাগলে কেউ দেখে না আর সূর্য যেহেতু পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড় এটা যদি কখনো গ্রহণ লাগে গোটা জগৎ মানুষ অন্ধকারে পড়ে যাবে আগাবো আরো সামনে পয়গম্বর মনে নেই সূর্য চতুর্দশ মানে লাগানো আমি পয়গম্বর আল্লাহর কুদরতে আর উপরে চললাম অনেক উপরে 500 বছরের খালি জায়গা পেরিয়ে পঞ্চম আসমান ওখানেও দুই দরজা দিয়ে ঢুকলাম অনুমতি সাপেক্ষে ওটাও মোটা 500 বছর নবী বলেন এর উপরে গেলাম আবার খালি জায়গা 500 বছরের উপরে 6 নম্বর আসমান ঢুকলাম মোটা 500 বছরের উপরে আবার খালি জায়গা 500 বছর নবী বলেন এরপরে সপ্তম আসমানে গেলাম সপ্তম আসমানে ঢুকিয়া দেখলাম বিরাট অনেক কুদরত এই সপ্তম আসমান পেরিয়ে যখন উপরে গেলাম সপ্তম আসমানের উপরে গিয়া দেখলাম একটা নূরের কাবা দেখা যায় নূরের ঘর যেই নূরের কাবার নাম বাইতুল মামুর মুহূর্তে মুহূর্তে
ওই ঘর তাওয়াব করে আজকে যারা সিরিয়ালে একবার তাওয়াব করলো কিয়ামতের আগে তাদের আর সিরিয়াল আসবে না এবার নির্ণয় করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে মুহূর্তে মুহূর্তে ওই বাইতুল মাবুদ কাবাটা তাওয়াব করে 70000 ফেরেশতা একত্রে একবার যারা চান্স পাইলো কিয়ামতের আগে আর নাম্বার সিরিয়ালে আসবে না এত পরিমাণ ফেরেশতার তাওয়াব মুহূর্তে মুহূর্তে চলতেছে আর ওটা কেমন জায়গায় ফিট করা নবী বলেন ওই বাইতুল মামুরের মধ্যখান থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমানের মধ্যখান দিয়া ভেদ করে ওই বাইতুল মামুরের পাথর এসে জমিনের কাবার ছাদের মাঝখানে পড়বে আল্লাহর নবী বলেন ওখানে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন বাইতুল মামুরের টেক লাগাইয়া এরপরে আমি উপরে গিয়ে দেখলাম সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ কেমন বড়ই গাছ বলে এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো বড় আর ওই গাছের পাতা হলো হাতির কানের মতো কালকে লাল নবী বলেন আমি এবার সিদরাতুল মুনতাহা থেকে উপরে চললাম বরাকের দৌলত শেষ ভিন্ন বাহন দিলেন আমার আল্লাহ চলছে এবার উপরের দিকে আল্লাহ পাক তার কুদরতি সাহায্যে আমাকে নিয়ে যান আমি এমন একটা স্তর পেরিয়ে যাচ্ছি মনে হয় যেন অন্ধকার আর কিছুই দেখা যায় না যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি অন্ধকার অন্ধকার পেরিয়ে এমন উপরে গিয়ে দেখলাম আবার এক স্তরে পানি 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 আমি নবী ওই পানির স্তর পারে পারাইয়া উপরে গিয়া দেখি এক জায়গায় গিয়া দেখলাম ওই পানির উপরে আল্লাহ তাআলা নির্মাণ করে সেটিং করে রেখেছেন আরশে আজিম নূরের তৈরি আরশে আজিম আমি নবী আরশে আজিমের মধ্যে ঢুকলাম ওই আরশে আজিমটা আট জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়াইয়া আছে আর ওই আট জন ফেরেশতার পা হলো জমিনের নিচে আটজন ফেরেশতা আরশে আজিম নিয়ে দাঁড়ানো কাদের উপরে আর এদের পা হলো জমিনের নিচে নবী বলেন আমি আরশে আজিমের মধ্যে ঢুকলাম আরশে আজিমের মধ্যে ঢুকে দেখলাম একটা তক্তা এটার নাম আরবিতে বলে লাউহুন সংরক্ষিত তক্তাকে বলে লাউহুল মাহফুজুন সংরক্ষিত একটা তক্তা ওই তক্তার মধ্যে তাকায় দেখলাম আল্লাহ কোরআন 30 পারা পুরাটাই লেখা ওখানে প্রথম লেখা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা এরপরে সূরা বাকারা এইভাবে ওই লাউহে মাহফুজ সংরক্ষিত তক্তার মধ্যে 30 পারা কোরআন আমি যেমন দেখলাম জমিনের মধ্যে এখন যেই কোরআনটা আমাদের হাতে আছে এই কোরআনটা সেই লাউহে মাহফুজের সাইজে সাজানো আছে আল্লাহ বলেন জালিকাল কিতাব ওই কিতাব মানে ওই আরশে আজিমের লাউহে মাহফুজের কিতাব জালিকাল কিতাবু লা রাইবা ফি এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই আছে ভুল ও যুবক আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই পায়ে হাত রেখে বলে একটু চিন্তা করো আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া কত বেঈমানেরা অপচেষ্টা করলো পারলো পারলো তো না ওই বরং কত বড় বড় বেঈমানেরা কালেমা পড়েছে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হলো ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এরে বান্দা আল্লাহর কালাম যদি আপনার দিল বিবেক বলে সত্য তো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও বলেন না কেন আমাকে একটু আল্লাহর ওয়াস্তে জবাব দেন কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছেনি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছেনি জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে তাও বলা আছেনি ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আল্লাহর কোরআন বলেন নেক আমল ওয়ালারা জান্নাতে যাবে গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে এর নবীর উম্মতের দা
বল জাহান্নামটা কেমন আল্লাহ বলেন জান্নাত কেমন মা তাশতাহি আনফুসুকুম যা চাইবা তা পাইবা শান্তি আর শান্তি চাওয়ার আগে পেয়ে যাবা আর জাহান্নামটা কেমন আল্লাহ তাআলা জাহান্নামের বয়ান করেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালাহু ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة جهنم راغون كمون الله بولين تامي الله راغون الله راغون ماني الله تو بورو تار بانانو آغونير تاب ماتراو تو بورو মন বড় জাগো দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পাও জ্বলে না আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে ও যুবক ভাই এত পায়ে হাত রেখে বারবার বিনয়ের সাথে বুঝাই বাবা নামাজ পড়ো মা বাবার খেদমত করো স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হও আমাদের মুসলমানদের জন্য গৌরব কারণ বেঈমানেরা যদি বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া যাবে না মুসলমান ছেলেরা স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হইয়া বেঈমানের সামনে খাট দাঁড়ায় বলবে বেঈমানের দল তোদের দেওয়া সরবরাহ ঔষধ আঙ্গ লাগবে না আঙ্গ মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট যদি সুনামের সাথে जिंदगी চালাইতে চাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যদি চাও তোমার সুনাম থাকবে দুনিয়াতে মাটি দোয়া করবে তো আমি সব জায়গায় বলি আজও বলি তিনটা অনুরোধ আমার মানতে পারলে তুমি কলেজে পড়িও ডাক্তার হও জীবন হবে ফুলের মতো জীবন তিনটা অনুরোধ করে গেলাম বাবা যদি বিশ্বাস না করো স্টাম্প দাও কলম দাও আমি সাইন দিয়া যাই কসম করে যাই আমার তিনটা কথা যদি মানতে পারো তোমার জীবন হবে ফুলের মতো জীবন তুমি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন হবে ধন্য মাটি পর্যন্ত মরে গেলেও দোয়া করবে এক নাম্বার অনুরোধ রে যুবক মোবাইলের আপন বানাবি না দুই নাম্বারে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না তিন নাম্বার অনুরোধ কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না স্টাম দাও কলম দাও দস্তকাত দিয়া যায় এর যুবক এক নম্বরে মোবাইলের আপন বানাইও না দুই নম্বরে দুষ্ট ছেলেদের বন্ধু বানাইও না তিন নম্বর কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবা না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মা বাবার খেদমত করো তোমার আমার মতো বহু যুবক স্কুলে পড়ে নামাজি আছে না নাই কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে এক বেলারও নামাজ বাদ দেয় না এরে বান্দা তুমি কেন পারবা না র‍্যাব আর্মি পুলিশ বিলিয়ার চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না এ যুবক আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক আমার নবী তোমার নবী এক আমার কোরআন তোমার কোরআন এক আমার কাবা তোমার কাবা এক দুনিয়াতে আসছিও কিন্তু এক নাকি আপনারা লুঙ্গি পরে আসছিলেন দুনিয়াতে আসাটাও এক যাওয়াটাও কাফন হবে কয়টা তিনটা কালার হবে আলাদা না এক এরে নবীর উম্মতকে পীর কে মুরিদ কে ধনী কে গরীব কোনো ভেদাভেদ নাই দুনিয়াতে এসেছিলাম তখন ভেদাভেদ ছিল না যাওয়ার বেলায় কোনো ভেদাভেদ থাকবে না তিনখান কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে যখন নিবে কবরের সাইজও হবে এক প্রশ্ন হবে এক কয়টা হবে প্রশ্ন এক নাম্বার প্রশ্ন তুমি কোন দলের দালাল হ্যাঁ সবার জন্য কি প্রশ্ন এক নাম্বারে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও জবাব যদি দিতে পারো কপাল মোর ভালো তবে তারাই জবাব দিতে পারবে দুনিয়াতে যাদের রবের সাথে সম্পর্ক ছিল নবীর ইসলামের সাথে সম্পর্ক ছিল ইসলামের আইন ছাড়া কোনো আইনের বিপরীত চলে নাই ইসলামের আদর্শের বাহিরে চলে নাই নবীর সুন্নতের আমল বন্ধ করে নাই এরা জবাব দিবে রব্বি আল্লাহ এরপরে বলবে দিনিয়াল ইসলাম
সাল্লাম নবীর ব্যাপারে বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কিন্তু দুনিয়াতে যারা গুনার কাজ করে নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না নামাজ নাই নবীর সুন্নতের খবর নাই এরা বলবে হা হা লা আদরি হা হা লা আদরি জবাব দিতে পারবে না জবান থেকে আওয়াজ আসবে না শুধু এতটুকু বলবে আফসোস আমি কিছুই জানি না আল্লাহর কুদরতি অর্ডার হয়ে যাবে রে কবর এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে মাটির চাপ দাও গুনাহগারের দুই পার্শ্বের মাটির চাপে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ এ যুবক এখানে যারা আছেন অনেক বান্দা বসে আছে অনেকের মা নাই অনেকের বাবাও নাই ওই কবরে মা গেল বাবাও গেল তোমার আমার একদিন যেতে হবে গুনাহ নিয়ে কবরে যাইও না আল্লাহর কালাম মিথ্যা মনে করিও না রে ভাই আল্লাহর নবীর হাদিসকে তুমি মিথ্যা মনে করিও না তওবা করো জীবনে কোন জায়গায় কি পরিমাণ গুনাহ করেছো আল্লাহ জানেন আর কেউ জানে না আল্লাহ বলেন আমি রাগ করিয়া পানিও বন্ধ করি নাই বরং তওবার পথে ডাক দিলাম তওবা কর জীবনে যত অন্যায় করেছো চোখের পানি ছেড়ে যদি তওবা করো জিন্দেগির গুনাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব আল্লাহর কাছে তওবা করো পায়ে হাত রেখে বারবার বলি নামাজ পড়ো তুমি পড়তে চাও না আর আমাকে যদি কেউ এক কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই নামাজ বন্ধ করো করব কারণটা কি তোমার পায়ে ধরলেও তুমি নামাজ পড়তে চাও না আর আমাকে কোটি টাকা দিলেও আমি নামাজ ছাড়বো না কারণ কি একটাই কারণ জাহান্নামের আযাবের ভয় ওই জাহান্নামের আগুনের আযাব সহ্য করার শক্তি কারো নাই রে ভাই আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করো তওবা করো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ আমাকে মাফ করে দেন আর নামাজ বাদ দিব না মা বাবাকে কষ্ট দিব না আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর সুন্নতের বিপরীত চলবো না আল্লাহর মহব্বত যদি থাকে রে যুবক আল্লাহর কাছে চোখের পানি না আসলে কান্নার বাহানা করো নবী বলেন কান্নার বাহানা করলেও সওয়াব আর যদি কান্নাওয়ালা কাউকে পাও দোয়া নিও কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আজকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই এক জায়গায় গিয়ে সেদিন কান্নার আওয়াজ বয়ানে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কত একদল যুবক মরে গেল আবার বয়ান থেকে মোনাজাত দিয়ে বাড়ি যাওয়ার সময় একদল মরে গেল এইভাবে সবাই চলে যেতে হবে পালায়া থাকার জায়গা নাই তবে গুনাহ নিয়ে কবরে যেও না আল্লাহর দরবারে তওবা করো গলায় ছুরি আসবে মরে যাব তারপর আর নামাজ বাদ দিব না নবীর সুন্নাত আর ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না আলেম ওলামাদের বিরুদ্ধে আর কোনোদিন কথা বলব না তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে মোনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ গুনামুক্ত জিন্দেগি দান করেন আয় আল্লাহ গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন আমাদের তওবা অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انا نسالك رضاك والجنه اللهم انا نعوذ بك من سخطك والنار او دار مليك কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে আপনার বান্দা বান্দিরা হাত তুলেছে পর্দার আড়ালে
আমাদের কত মা বোনেরা হাত তুলেছেন ও পর্দা নারায়ণের মা নতুন স্বামীর ঘরে আছেন কত আনন্দের মিছিল দিয়াছিলেন রে মা এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যাবেন সন্তানগুলো মা মা বলে ডাকবে আর জবান দিয়ে কোনো আওয়াজ আসবে না রে আম্মা জান ওই মরণের বিছানায় যাওয়ার আগে তওবা করেন রে মা আল্লাহর মহব্বত নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নেককার সন্তানের মা হওয়ার জন্য চেষ্টা করেন আয় আল্লাহ প্রত্যেক মা বোনকে কবুল করে নেন পর্দা নিশি আবেদা বানায় দেন ছেলে সন্তান নেককার বানায় দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ ও আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে কাঁদো অনেকের মা নাই বাবা নাই ওই বাড়িঘর সারিয়া লেখাপড়ার তাগিদে আমার যুবক ভাইয়েরা যুবতী বোনেরা এখানে লেখাপড়া করতেছে ওই মা বাড়িতে সন্তানের চিন্তায় ঘুমায় না ঘরের মধ্যে ভালো খানা সন্তানের চিন্তায় মা খানা খায় না ওই মা বাবারে বাড়িতে রাখিয়া সন্তান কেমনে তুমি ঘুমা আল্লাহর কাছে দোয়া করো গুনার কাজে যাইও না আদর্শবান একটা ছাত্রী হয়ে যাও আদর্শওয়ালা ছাত্র হয়ে বের হও তোমার আদর্শের কারণে জানো এলাকা আদর্শবান হয়ে যায় তোমার আদবের কারণে জানো বেয়াদবওয়ালারাও আদবওয়ালা হয়ে যায় তোমার ব্যবহারে জানো মানুষের দোয়া চলতে থাকে আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবক যুবতীদেরকে আপনি আদর্শওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না আয় আল্লাহ আমার মতো গুনাহগার এই ময়দানের মধ্যে কেউ না গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার চোখ না পাক আমার অন্তর না পাক শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি আর গুনাহ করব না ও আল্লাহ গুনাহগার বানাইয়া কবরে ডাক দিয়েন না রে আল্লাহ ওই কবরে গুনার আজাব মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক কেউ যদি একটা বেতের বাড়ি দেয় ব্যথা পাই সহ্য করতে পারি না ওই কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবো রে আল্লাহ আর আল্লাহর গুনাহ করবো না রে মালিক আমার গুনার খবর যদি আমার মায়ে জানতো আমাকে তারায় দিত আমার গুনার খবর আমার ভাই বোনেরা জানলে তারায় দিত ও আল্লাহ আপনি গুনার খবর জানিয়াও তারাইয়া দেন না আয় আল্লাহ আপনার রহমতের কোলে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ সকলের জীবনের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ অনেকের মা দুনিয়াতে নাই অন্ধকার কবরে পড়ে আছে রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না রে সন্তান যেই মা নিজে না খাইয়া আমাকে খাওয়ায়া বড় বানাইলে রাতের বেলা আমি বড় অসুস্থ রাতের বেলা আমার ভাই বোনেরা ঘুমায় আমার আব্বা ঘুমায় কিন্তু তাকায় দেখি আমার মা ঘুমায় না আমার মাথার কিনারায় বসে বসে মা আমাকে পাহারা দেয় আমি জিজ্ঞাসা করলাম এরে মা কেন ঘুমাও না মা বলে তোকে অসুস্থ রাইখ আমার চোখে ঘুম আসে না ওই মা কবরে যারা রেখে এখানে হাজির ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো রে যুব যার চোখে পানি নাই কান্না করো আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো কান্নাওয়ালা চক্ষু দান করো ডানে বামে কান্নাওয়ালা যদি কাউকে পাও হাত বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া
খালি ফেরত যাবে না ও ময়দানের কান্নাওয়ালা ভাই আমি আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই এই প্যান্ডেলে স্টেজে কথা বলার মতো আমার যোগ্যতা নাই কোনো ইলম নাই আল্লাহ তাআলা সম্মানের জায়গায় বসাইছেন গুনার কারণে যেন মাহরুম হইয়া না যাই আয় আল্লাহ ইলমে আমলে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ ইখলাস রুহানিয়াত বাড়ায়া দেন আয় আল্লাহ আমলি জিন্দেগি মজবুত করে দেন আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন আল্লাহ মা বাবা মুরব্বি যারা কবরে জান্নাতের বাগান বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা মেহেরবানি করে সুস্থ করে দেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين
فقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بذكر شهر چبینی در خلوش است ولی دانا دری معنا کے گوش است نبل بل برغ نش تسبیح خانیس کہ ہر کارے بتسبیحش زبانیس ذکر حق آمد غذائی روح را مرحم آمد ایدل مجروح را لا الہ الا اللہ 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 إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي باطل سے دبنے والے اے آسمان ہی حرم باطل سے دبنے والے اے آسمان ہی حرم سو بار کر چکا ہے تو امتحان ہمارا سو بار کر چکا ہے تو امتحان ہمارا توحید کی امانت سینوں میں توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹا نام و نشان ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا محمد نے آ کر کفر کو مٹا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا